পুরো গাজাই যেন এক সুরঙ্গ বানিয়ে ফেলেছে ফিলিস্তিনের মুক্তিকামী বাহিনী হামাস। হামাসের খোঁড়া ভূগর্ভস্থ সুরঙ্গ থেকে রকেট হামলায় বিপর্যস্ত গোটা ইসরায়েল। বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে পরিচিত ফিলিস্তিনের গাজা উপত্যকার একপাশে ইসরায়েলের সীমান্ত, অন্যপাশে মিশর আর ভূমধ্য সাগর। তাই বহির্বিশ্বের সঙ্গে গাজার যোগাযোগের জন্য একমাত্র পথ বলা হয় এই টানেলগুলো, যা ইসরায়েলি বাহিনীর জন্য এক মূর্তিমান আতঙ্ক। 2007 সালে হামাস প্রথম সুড়ঙ্গটি নির্মাণ করে গাজা উপত্যকা ও মিশরের মাঝামাঝি অংশে। মূলত ইসরায়েলের অবরোধ এড়িয়ে সাধারণ ফিলিস্তিনিদের জন্য ভোগ্যপণ্য সরবরাহ সুড়ঙ্গ নির্মাণের মূল লক্ষ্য ছিল। এ ধারণাকে কাজে লাগিয়ে 2013 সালে ইসরায়েলমুখী সুড়ঙ্গ তৈরি শুরু করে হামাস। সেই সময় ইসরায়েল গাজা সীমান্তে কমপক্ষে তিনটি সুড়ঙ্গ নির্মাণ করা হয়, এর মধ্যে দুটি সুড়ঙ্গ বিস্ফোরকে বোঝাই ছিল। ইসরায়েল ও মিশর নিয়মিত এই সুড়ঙ্গ পথ ধ্বংসের চেষ্টা চালালেও এখনও এর বেশিরভাগ অংশ অক্ষত রয়েছে বলে জানান একজন ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষক। হামাস ইরান থেকে এই সুড়ঙ্গ পথে গাজায় অস্ত্র নিয়ে আসে বলেও জানান এই বিশ্লেষক। এছাড়াও ইরান হামাসকে সমুদ্র পথে আরও আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠায়। এছাড়া গাজায় অস্ত্র উৎপাদনের জন্য উপকরণও পাঠায় তারা। বলা হচ্ছে ইসরায়েলের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলায় ব্যবহার করা হয়েছে এসব টানেল। হামাস সহ গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো বিভিন্ন সময় সুরঙ্গে তাদের সংগৃহীত ক্ষেপণাস্ত্র, রকেট, গোলাবারুদ লুকিয়ে রাখে। যোদ্ধাদের গোপন আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয় সেগুলো। এমনকি সমরাস্ত্র তৈরির কারখানাও রয়েছে এসব টানেলে। সবশেষ এই যুদ্ধের দিকে তাকালে এটা পরিষ্কার যে হামাস বাহিনী মূলত ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলকে টার্গেট করেছে। সেনা ক্যাম্পে হামলা চালিয়ে দুর্বল করে দিয়েছে ইসরায়েলকে। অর্থাৎ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে হামলা চালায় হামাস, তা পুরোটাই স্পষ্ট বলে জানান ইসরায়েলবাসী।